আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রণজাহান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে টুঙ্গিপাড়ার সমাবেশ স্থল। টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে দিনের প্রথম জনসভা করবেন শেখ হাসিনা। দুপুরে কোটালীপাড়ায় হবে অপর জনসভা। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যাবেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে বেলা তিনটায় কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে গতকাল বিকেলে বরিশালে নির্বাচনী জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি। পরে সড়কপথে তিনি টুঙ্গিপাড়া ফেরেন এবং সেখানেই রাত্রি যাপন করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে চলছে এই জনসভা। এরপর কোটালীপাড়া এবং মাদারীপুরের জনসভায় যোগ দেবেন তিনি। দর্শক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার সংবাদ সংগ্রহে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোকন, সমাবেশ স্থলের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন এবং আওয়ামী লীগ সভাপতি কখন ভাষণ দেবেন? আমি এই মুহূর্তে রয়েছি টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। টুঙ্গিপাড়া এবং উপস্থিত হয়েছেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা রয়েছেন, সবাই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং সকাল থেকেই যেটি দেখছি সেটা হচ্ছে যে এই পুরো মাঠ কিন্তু এরই মধ্যে ভরে গেছে। আর এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আমাদের পরে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, সেই আশার প্রস্তুতি চলছে এবং তাকে স্বাগত জানানোর জন্য স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। এই হচ্ছে টুঙ্গিপাড়ার জনসভার সর্বশেষ খবর। রোকন, আপনাকে ধন্যবাদ। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী রোকনুজ্জামান। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দেশের বিভিন্ন জায়গায় আজও লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণকে ডামি নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। নতুন বাস স্ট্যান্ডে এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান ও সরকারের পদত্যাগের দাবি জানান বক্তারা। নাটোর শহরের হাফ রাস্তা এলাকা থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। ঠাকুরগাঁও শহরের বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও যুব দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বন্দী নেতাদের মুক্তির দাবি করা হয় এবং ভোটারদের ভোট বর্জনের আহ্বান জানানো হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।